রবিবার দুর্গাপুরে শহীদ সরানন মুখার্জি এবং শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় বিজনের মিলন চক্র ক্রীড়াঙ্গনে। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় আগে মাঠে প্রদর্শিত হয় একটি আদিবাসী নৃত্য এবং একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ। উক্ত প্রদর্শনী ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে সুভাষচন্দ্র এফসি ও শিবপুর ফুটবল কোচিং সেন্টার। এই ম্যাচে সুভাষচন্দ্র এফসি 1-0 গোলে শিবপুর ফুটবলকে পরাজিত করে। এরপর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। 2022 সালের 30 ডিসেম্বর থেকে দুর্গাপুরে 8টি খ্যাতনামা দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রসঙ্গে আয়োজক কমিটির চেয়ারম্যান সুখময় বোস বলেন, দীর্ঘ 50 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে, আগামী দিনেও এই টুর্নামেন্টকে আরও ভালো করতে প্রচেষ্টা করবেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আলো স্টিল প্ল্যান্ট, এই সমস্ত সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই। 8টা টিম এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই রেফারি অ্যাসোসিয়েশনকে, যারা এই খেলাকে পরিচালনায় সাহায্য করেছে। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিলন চক্র ক্লাবকে, যারা এই 50 বছরের ভিতরে বিগত 25 বছর ধরে তারা এই টুর্নামেন্টটা এই মাঠে অনুষ্ঠিত করতে সামনে। আমাদের ইচ্ছা আছে যে দুর্গাপুরের বাইরেও কিছু টিমকে নিয়ে এসে যাতে ভালো করে আরও একটু ভালো খেলা হয়, 16টা টিমকে নিয়ে যেতে খেলা হয়। আমাদের উচিত ছিল 15 জুন শহীদ স্মরণে খেলার পরে ওই জুন মাসে টুর্নামেন্টটা করা। আমরা এর আগে 30-40 বছর ওভাবেই করতাম, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা সে শিডিউল টাইমে করতে পারিনি। এটা ফুটবল খেলার সময়ও নয়, ফুটবল খেলার উপযুক্ত মাঠও এটা নয়, প্লেয়ারদের খুব চোট লাগতে পারে, তার জন্য আমরা দুঃখিত। আমরা এইভাবেই খেলাটাকে করেছি। ধন্যবাদ LCW-কেও ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে প্রাক্তন মোহনবাগান ফুটবলার সুব্রত সিনহা বলেন, দুর্গাপুরের ফুটবলের মান বাড়াতে সব রকমের সহযোগিতা করবেন। সংগঠক হিসাবে দুর্গাপুরের ব্যাপারটা হচ্ছে আমরা টুর্নামেন্টগুলোই করছি, কিন্তু ক্যাম্প জাতীয় জিনিস যারা করছে, ক্যাম্প করছে, সেই ক্যাম্পে ধরুন আপনারা যেন তাংশান ক্যাম্প করে, দিশারি ক্যাম্প করে, কেমন বিউজ ফ্রেন্স ক্যাম্প করে, এই ক্যাম্পে কিছু ছেলে আছে যারা খুব ভালো ফুটবল খেলছে। এখন এদেরকে সাবডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলকাতা মাঠে খেলার জন্য তারা নিজেদের উদ্যোগে তারা তো একটা হচ্ছে যাবার চেষ্টা করবে, আর আমরা এই সমস্ত টুর্নামেন্টগুলো করে তাদেরকে আরও উৎসাহিত করব, ভালো খেলার সুযোগ দর্শকদের করে দেওয়ার চেষ্টা করব। একটা কথা, সুবর্ণ জয়ন্তীতে উক্ত রানিং ফুটবল টুর্নামেন্টের এই প্রতিযোগিতায় একের পর এক খেলায় অংশগ্রহণ করে অবশেষে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও IN দিশারি সঙ্গ চূড়ান্ত পর্যায়ে খেলায় যোগ্যতা অর্জন করে। রবিবার চূড়ান্ত পর্যায়ে খেলায় খেলতে নেমে দুটি দলই একে অপরের যুযুধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। মূল পর্বের খেলায় IN দিশারি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে, ফলে মূল পর্বে ফলাফল দাঁড়ায় 0-0। এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। অবশেষে টাইব্রেকারে তানসেন অ্যাথলেটিক ক্লাব 3-2 গোলে IN দিশারিকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় IN দিশারির খেলোয়াড় অমিত মান্ডি। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়সূচক গোলের খেতাব পায় তানসেন অ্যাথলেটিক ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় জয় বাউরি, এবং এই টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কার লাভ করে সরস্বতীগঞ্জ ফুটবল ক্লাব। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসে 6টি সোনা জয়ী পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি, প্রাক্তন সাংসদ জীবন রায়, প্রাক্তন মোহনবাগান ক্লাবের খেলোয়াড় সুব্রত সিনহা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুখময় বোস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সুবর্ণ জয়ন্তী বর্ষে চূড়ান্ত পর্যায়ের এই ফুটবল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী উৎসাহী দর্শক। সমরেন্দ্র দাস, LCW India, দুর্গাপুর। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস, আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট, এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোর, দুর্গাপুর 7132-05, যোগাযোগ নম্বর 7029-68-1375, 8348-53-9439, অথবা 8617-06-4150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার। এক কাপ চায়ে শুধু তোমাকে চাই, গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে কার না ভালো লাগে মনের কথা বলতে।
নিশ্চিন্তে পরিবার বা মনের মানুষকে নিয়ে চলে আসুন চায় পেয়ে গসিপ। টি লাভারদের এখন নতুন ডেস্টিনেশন চায় পেয়ে গসিপ। রয়েছে হরেক রকমের ফ্লেভার টি, কফি, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশ, পিৎজা, বার্গার সহ রকমারি খাবারের আইটেম। খোলা আকাশের নিচে সবুজ লনে, তাহলে আজই হয়ে যাক চায়ের সাথে গসিপ। চায় পে গসিপ ডিসি সিনেমা হলের ঠিক বিপরীতে, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8392082187।